হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তোমরা যারা 2021-22 সেশনে ক্লাস 11-এ ভর্তি হয়েছো, তাদের জন্য কাউন্সিলের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে এবং এই নোটিফিকেশনে তোমাদের অনেকগুলো নতুন পয়েন্ট কিন্তু উল্লেখ করা হয়েছে। তাই ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ করবে না, পুরো দেখো। আর যদি আমার চ্যানেলে নতুন হও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। পয়েন্টে তোমাদের বলা হয়েছে যে অ্যাডমিশন, তোমাদের ক্লাস ইলেভেনের ভোকেশনালের অ্যাডমিশন কাউন্সিলের যে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সেটা মেনটেন করে যেন ফার্স্ট অফ অল করা হয়। সেকেন্ড পয়েন্টে বলা হয়েছে তোমাদেরকে ভোকেশনালে ভর্তি নেওয়ার আগে তোমাকে, মানে যে স্টুডেন্ট, তাকে এবং বাড়ির গার্জিয়ানকে যেন সমস্ত ব্যাপারটা ভালো করে বুঝিয়ে বলা হয় যে তোমাদের কোন ডিসিপ্লিন, যেমন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এগ্রিকালচার, হোম সায়েন্স, বিজনেস অ্যান্ড কমার্স, এইগুলো কোন ডিসিপ্লিনটা তোমাদেরকে দেওয়া হচ্ছে এবং তার মধ্যে ভোকেশনাল পেপার কি কি আছে এবং তোমাদের ভোকেশনাল ট্রেনিং কি কি দেওয়া হবে, সে বিষয়ে যেন তোমাকে এবং তোমার বাড়ির গার্জিয়ানকে পুরো সম্পূর্ণ বুঝিয়ে প্রপারলি বলা। এখানে একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যারা ভর্তি হয়ে গেছো ইলেভেনে, খুব ভালো কথা, বাট এখনো অনেকেই আছে ভর্তি হয়নি, তাই তোমরা এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো যারা যারা ভর্তি হতে চাইছে ভোকেশনালে। কিন্তু ভর্তির লাস্ট ডেট 18ই সেপ্টেম্বর 2021, এর মধ্যে কিন্তু তোমাদের ভোকেশনালের ভর্তি কমপ্লিট করতে বলা হয়েছে। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে ভোকেশনাল 2021-23 সেশনের যে ব্যাচ আছে তাদের কিন্তু সিলেবাস, সেটা যে কোনো ডিসিপ্লিনই হোক না কেন, সেটা ইটি হতে পারে, এগ্রিকালচার হতে পারে, বিজনেস স্টাডি হতে পারে, হোম সায়েন্স হতে পারে, সব কিছু কিন্তু NSQF লেভেলের সাথে অ্যালাইন করে করা হবে। আর এক্ষেত্রে বলে রাখি, NSQF এর ফুল ফর্ম দ্য ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক, ওকে। এবং তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু NSQF লেভেল অনুযায়ী প্রত্যেকটা একটা জব ওয়াইজ যে কোয়ালিফিকেশন ফাইল সেটা করা হয়েছে, সেটা চেঞ্জ করা হয়েছে। তো তোমাদের কিছু সাবজেক্টের নেম নতুন করে নিউ কোড দেওয়া হয়েছে এবং সেটা তোমাদের টিচাররা যখন এন্টার করবে সেটা তাদেরকে খেয়াল রাখতে বলা হয়েছে। এখানে দেখো একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলা হয়েছে যে 2021-22 যে একাডেমিক সেশন, এখান থেকে যারা ভোকেশনালে হায়ার সেকেন্ডারি পাস করছো 2023-এ, সেই সমস্ত স্টুডেন্টরা উইল গেট আ ডুয়েল সার্টিফিকেট আফটার কমপ্লিশন। তোমরা কিন্তু দুটো সার্টিফিকেট পাবে, সেটা কি সার্টিফিকেট? এক হচ্ছে হায়ার সেকেন্ডারি ভোকেশনাল, দেখো এখানে মেনশন করে দিয়েছে হায়ার সেকেন্ডারি ভোকেশনাল, অ্যান্ড 2 নম্বর হচ্ছে স্কিল সার্টিফিকেট অফ রেলিভেন্ট কোয়ালিফিকেশন টাইটেল বা জব, মানে তুমি যেটা করছো সেই অনুযায়ী কি স্কিল সার্টিফিকেট করছো, কোন টেকনিক্যাল লাইনটা নিয়ে তুমি পড়ছো সেইটার উপর একটা বেস করে তোমাদের কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে। অল নিউ অ্যাডমিশনস অ্যান্ড রি অ্যাডমিশন ইন ক্লাস XI 2021-22 একাডেমিক সেশন উইল কাম আন্ডার দিস নোটিফিকেশন। তো 2021-22-এ যারা নিউ অ্যাডমিশন বা রি অ্যাডমিশন নিচ্ছ তারাও কিন্তু এর মধ্যেই পড়বে এবং তোমরা সকলে কিন্তু দুটো সার্টিফিকেট তোমাদেরকে দেওয়া হবে। আর আগে ম্যাক্সিমাম একটা স্কুলে 30টা করে স্টুডেন্ট নেওয়া হতো, সেইটা কিন্তু ক্যাপাসিটি বাড়ানো হয়েছে, 20% এক্সট্রা করা হয়েছে এবং এখন প্রত্যেকটা স্কুলে ম্যাক্সিমাম 36 জন স্টুডেন্টকে কিন্তু ভর্তি নেওয়া হচ্ছে। এবং VTC থেকে, ভোকেশনালের কাউন্সিল থেকে, বা এটা এনশিওর করা হয়েছে যে প্রত্যেকটা স্কুলে অ্যাটলিস্ট একটা করে টিচার বা ইনস্ট্রাক্টর যেন থাকেন তোমাদেরকে অ্যাডমিশন নেওয়ার সময়। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে ইন্টারেস্টিং একটা টপিক দেওয়া হয়েছে, দেখো কি বলেছে, আমি এটা আগে বলি। ফর স্কুলস টিচিং ভোকেশনাল গ্রুপ আন্ডার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ডিসিপ্লিন, মানে যে সমস্ত স্কুলে ইটি বা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এটা পড়ানো হয়, হ্যাভ টু ট্যাগ দ্য স্টুডেন্টস টু দ্য নিয়ারেস্ট ITP বা পলিটেকনিক ওয়ার সিমিলার কোর্সেস আর টট। তো তোমরা যেটা নিয়ে পড়ছো সেইটা নিয়ে তোমাদের কাছাকাছি কোনো ITI বা পলিটেকনিক যে কলেজ আছে সেখানে তোমাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হবে এবং তোমাদেরকে প্রত্যেক 15 দিনে একটা শর্ট ট্রেনিং হিসাবে তোমাদেরকে নিয়ে
তো এখানে দেখো মেনশন করে দেওয়া হয়েছে স্টুডেন্টস হ্যাভ টু বি টেকেন টু দোজ আইটিআই এন্ড পলিটেকনিক ওয়ান্স ইন 15 ডেজ। তো তোমাদের দুটো কারণে নিয়ে যাওয়া হবে, এখানে তোমরা একটা শর্ট ট্রেনিং মতো পেয়ে যাবে এবং তোমাদের ওয়ার্কশপের যে এক্সপিরিয়েন্স হয় মানে ওয়ার্কশপ কেমন হয় সেটা তো আমাদের স্কুলে অত মানে থাকে না সেটা, কিন্তু তোমরা কোনো আইটিআই কলেজ বা পলিটেকনিক কলেজে গেলে তোমরা সেটা দেখতে পাবে। সেটা কিন্তু তোমাদের জন্য এবার প্রথমবার কাউন্সিলের তরফ থেকে কিন্তু এরকম একটা পদক্ষেপ নেওয়া হলো, যেটা কিন্তু আগে স্টুডেন্টরা এটা পায়নি। এবং যে সমস্ত ভোকেশনাল স্টুডেন্টরা এগ্রিকালচার নিয়ে পড়বে তাদেরকে নিয়ে যাওয়া হবে KVKS মানে কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি বিজ্ঞান কেন্দ্রতে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে যারা এগ্রিকালচার নিয়ে পড়ছো। এবং তোমাদের স্কুল থেকে সেটা নোডাল অফিসে আগে থেকে জানিয়ে দিতে হবে যে তোমরা কোথায় যেতে চাইছো বা তোমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হবে, সেই ক্ষেত্রে সেই অনুযায়ী একটা পলিটেকনিক বা আইটিআই বা কেভিএস এর সাথে নোডাল অফিস এবং স্কুলের সাথে একটা অ্যালাইন হবে এবং তবেই তোমাদেরকে সেখানে নিয়ে যাওয়া হবে। এবং এই সমস্ত কিন্তু COVID-19 প্রোটোকল মেনেই এটা করতে বলা হয়েছে। সো এই হলো এই নোটিশে তোমাদের জন্য বলা হয়েছে, এবং এই নোটিশটা আরও ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই আমি এই ভিডিওটা আর লম্বা করছি না। নেক্সট এইটারই আরেকটা আমি পার্ট বানিয়ে দেবো যেখানে তোমাদের যে সাবজেক্টের নামগুলো বা কোডগুলোকে চেঞ্জ করা হয়েছে সেটা নিয়ে আমি একটা পরের ভিডিওতে আলোচনা করে দেবো। তো এইটাই ছিল এই ভিডিওর মেন যে টপিক সেটা। তোমাদের জন্য যদি ভিডিওটা হেল্পফুল হয় অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং সকলকে ভোকেশনালের ব্যাপারে যেন আরও আরও অবগত করতে পারো সেজন্য প্লিজ সকলের সাথে ভিডিওসগুলো শেয়ার করো।